جهد به وكفى ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال رسول الله صلى الله عليه وسلم للفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط الدنيا كما بسطت من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله پاکر دربار شمست پرشمشا شکریہ تاری دربار جنی آمدر کے مہربانی کورے مسجد اکترت ہوا توفیق دان کرشن الحمدللہ সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আরজ করছিলাম যে যারা পরহেজগার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, পরহেজগার কাকে বলে, পরহেজগার কাকে বলে, এটা বলি নেই। বলেন পরহেজগার কাকে বলে? পরহেজ ফারসি শব্দ, পরহেজগার মানে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে যে তাকে বলে পরহেজগার। যে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকে, মাসিয়াত থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, তাকে বলে পরহেজগার। তো যারা পরহেজগারের জীবন অবলম্বন করে, আমি বলতেছিলাম আল্লাহ পাক কোরআন শরীফে বিভিন্ন যে আয়াতে বলেছেন, গুনাগুনতি করে হিসাব করে দেখা গেছে যে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই ১২টা পুরস্কার দেবেন। যদি পুরস্কার কেউ না পায়, তাহলে বুঝতে হইব যে আল্লাহ মিশা কথা বলছে নাকি? কি বুঝতে হইব? পুরস্কার যখন পাইলাম না, তার মানে কি আমি পাস করি নাই? পাস করলে তো পুরস্কার পাইতাম, এইটা বুঝতে হবে। আল্লাহ পাক তো যা বলেন হক বলেন, যা বলেন সত্য বলেন, সঠিক বলেন, আল্লাহর কথার নড়চড় হয় না। এবং আল্লাহর যে স্বভাব, কাউকে কিছু দিতে চাইলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেন, এই না দেওয়া এটা আল্লাহর স্বভাব না।
আল্লাহ তো দেবেন, এখন যখন দিলেন না তাহলে বুঝতে হবে আমি পরহেজগার হইতে পারি নাই, কোন জায়গায় ত্রুটি আছে তালাশ করতে হবে। চেষ্টা তো করতেছি, পাইলাম না কেন, হচ্ছে না কেন? তাহলে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের কাছ থেকে মতামত নিতে হবে যে কোন জায়গাটায় আমার ত্রুটি, একটু আমাকে দেখেন, আমি কেন পুরস্কার পাইলাম না। আল্লাহ মুত্তাকিদের দুনিয়াতেই 12টা পুরস্কার দেবে। গত তারিখে আলোচনা চলতেছিল 9 নম্বর পুরস্কার আল্লাহ পাক কি দেবেন, দুশ্মন থেকে হিফাজত করবেন, মুত্তাকিদের দুশ্মন থেকে কি করবেন, হিফাজত করবেন। কেন, মুত্তাকিদের দুশ্মন কারা, কখন কিভাবে দুশ্মনী করতেছে এটা আল্লাহ ভালো জানেন। মুত্তাকিরা নিজেরাও জানে না যে তাদের দুশ্মনকে, কিন্তু আল্লাহ জানে, আল্লাহ হিফাজত করবে। আল্লাহ বলছেন ওয়ালান ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, মুমিনদের বিরুদ্ধাচরণকারীদের সপক্ষে আল্লাহর কোনো মদত থাকবে না, আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কাফেরদের কোনো মদত থাকবে না। মুসলমানদের বিপক্ষে আল্লাহ কাফেরদের কখনো সমর্থন করবেন না, সাহায্য করবেন। তো মুসলমান তো হইতে হবে, আমি মুমিন কতটুকু, আজকে সারা বিশ্বে মুমিনরা এত ভীতু হয়ে গেছে যে আল্লাহর জমিনে, আল্লাহর বানানো আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে বসবাস করে, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে মানে না এরা আজকে সারা বিশ্বে দাদাগিরি করতেছে। আচ্ছা ভালো কথা, দাদাগিরি করার আমার স্বভাব নাই, তোরা করতে চাস বাবা কর, ভালো মতো কর না, মুসলমানদের শান্তি মতো থাকতেও দিব না, মুসলমানদের ভিতরে আগুন জ্বালায় দিতে চাই। সারা দুনিয়াতে গবেষণা করে পৃথিবীর কোনো মানুষ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্পট ত্রুটি ব্যয় করতে পারে নাই, সেই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, কার্টুন বানাবে আর বলে কি এই দেশের প্রেসিডেন্ট কয়, এটা আমাদের দেশে হইতে থাকবো। সন্ত্রাসী তো তোরা, তোরা তো সম্প্রীতি চাস না, সম্প্রীতি চাইলে বলতি যে ওটা মুসলমানদের নবী, তারা নবীকে সম্মান করে, এক ধর্মের কোনো নেতাকে আর এক ধর্মের লোক খারাপ বলা এটা ঠিক না, এই কথাটা তুই বলি। কি বলে কয়, এটা হইতে থাকবে, প্রত্যেক দিন এরকম বলতে থাকবে। আল্লাহর দুই চারজন বান্দা আছে, তারা বিভিন্ন ভাষায় প্রতিবাদ করছে, আমরা আজকে প্রতিবাদের ভাষা হারায় ফেলছি, আমাদের অন্তরে গা লাগে না, আমাদের নবীরে গালি দেয় গা লাগে না। আল্লাহর বিরুদ্ধে যা খুশি তাই কম, আল্লাহটা আল্লাহ বুঝব। যখন আব্রাহা বাদশাহ হাতি নিয়া বাইতুল্লাহ ধ্বংস করার উদ্দেশ্যে ইয়ামান থেকে শুরু আসলো, আব্দুল মুত্তালেব এটা শুই না, বাইতুল্লাহতে যাইয়া কয় হে রব্বে বাইতে 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 হাজা, হে ঘরের মালিক
তোমার ঘর ভাঙতে বাদশা আইতেছে, ঘর তো তোমার, তোমার ঘর তুমি সামলাও, এই বাদশাহ যদি মক্কা নগরী তছনছ করে তা আমার উট টুট সব যাইবোগা, আমি আমার উট হেফাজত করতে গেলাম, তুমি তোমার ঘর হেফাজত করো। আল্লাহ পাক হেফাজত করে নাই, তৈরা নাবা বিল এক ঝাঁক পাখি দিয়া, কেউ কয় যে এটা আবাবিল পাখি বাড়েছে, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, আর তৈরান মানে হলো পাখি, ছোট ধরনের পাখি ঝাঁক পাঠায় দিলেন, যাদের ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা, তিনটা করে পাথর নেওয়া গেল, এই পাথর বাচ্চা আব্রাহাম ভাতি বাহিনীর হস্তি বাহিনীর উপরে সজরে নিক্ষেপ করল। আল্লাহ জানে ছোট ছোট পাখি কি জোরে পাথর নিক্ষেপ করছে, যে হাতির উপরে যে বৈশা ছিল ওর মাথা দিয়ে ঢুকা, পিছনের রাস্তা দিয়ে বাইরে, হাতির পেট পিঠের পিঠ দিয়ে ঢুকা, পেট দিয়ে বাইরে ফাইরা বাইরে এসেছে। আল্লাহ হেফাজত, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলা, যে মানুষটার বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করতে গিয়া, তার দোষ বাইর করতে গিয়া সারা পৃথিবীর সমস্ত গবেষকরা হয়রান হয়ে গেছে, তার কোন দোষ পাওয়া যায়, তোরাই তো গবেষণা করছস, মুসলমানরা গবেষণা করে কি, এদের গবেষণার সময় আছে নাকি, এরা ওজিফা আদায় করবো, নামাজ পড়বো, তসবিহ তাহাজ্জুদ করবো, হালাল রিজিক তালাশ করবো, এগুলোর মধ্যে এদের সময় নেই, এদের গবেষণা কোন সময় করবো, গবেষণা তো করছে ইহুদ নাসারারা, পশ্চিমা বিশ্ব, এরা গবেষণা করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্রের মধ্যে, তার স্বভাবের মধ্যে একটা দোষ খুঁজে পায় নাই। এই জন্য মাইকেল হার্ট এক নম্বরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রাখছে, এটা মাইকেল হার্ট একলা না, একটা টিম ছিল, গবেষণা পরিষদ, এই গবেষণা পরিষদের নেতা ছিল মাইকেল হার্ট, পরে সবাই বলল যে নাম্বার তো এক নাম্বার, মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না, কিন্তু এটা দিলে অসুবিধা, অন্য কাউকে দিতে হয়, কয় অসম্ভব, আমি যে মোহাম্মদের পক্ষে তা নয়, কিন্তু আজকে যদি গবেষণা করে যেটা পাওয়া গেছে এটার খেলাফ করে যদি অন্য কাউকে দেওয়া হয়, তা আমাদের পরবর্তী জেনারেশনরা একদিন আমাদেরকে থুতু নিক্ষেপ করবে আর বলবে যে এরা ইনসাফ করে নাই। মানে আমি সেই তোহমত অপবাদ আর সহ্য করতে পারবো না। মাইকেল হার্টের দি হান্ড্রেড গবেষণা কইরা, আবার গবেষকরা বলছে যে মাইকেল হার্ট ভালোই লিখছে, সর্বপ্রথম মোহাম্মদ রসুল্লাহকে এক নম্বরে স্থান দিছে, দিতে বাধ্য হয়েছে, সামান্য একটা মিস্টেক করছে, ও যে বইটা লিখছিল এই বই লেখা সর্বপ্রথম মোহাম্মদ রসুল্লাহর জীবনী লেখা, অন্তত কম পক্ষে 15-20-25টা পৃষ্ঠা ব্ল্যাঙ্ক রাইখা, তারপরে দ্বিতীয় জনের নাম লেখার দরকার ছিল, ওই ব্ল্যাঙ্ক পৃষ্ঠাগুলো হলো প্রতীকি পৃষ্ঠা, কিসের প্রতীকি, কিসের প্রতীকি পৃষ্ঠাগুলা, যে পৃথিবীতে মুহাম্মদ রসুল্লাহর ধারে কাছে কেউ যাইতে পারবে না, তার উন্নত চরিত্র, উন্নত স্বভাব, তার নৈতিকতা, দায়িত্ববোধ, ইনসাফ প্রতিষ্ঠা করা, প্রত্যেকের হক বা অধিকার পাইয়ে দেওয়া, এইসব বিষয় নিয়ে মোহাম্মদ রসুল্লাহর যে অবদান, এই অবদানের কারণে মোহাম্মদ রসুল্লাহর ধারে কাছেও কাউকে লেখা উচিত না, কমপক্ষে 20-25টা পৃষ্ঠা ব্ল্যাঙ্ক জায়গা, তারপরে দুই নম্বরে যার স্থান দিতে গেছে তারে লিখত, এই একটা ভুল মাইকেল হার্ট করছে।
সেই মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে। ওরা জানে না, জানে শুধু মুসলিম বিশ্বকে আঘাত করার জন্য, মুসলমানদের অন্তরকে ভেঙে চুরমার করার জন্য ইচ্ছা করে ওইটা করে, তোরা কিছু করতে পারবি না। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা, অন্যান্য নবীকে তার কমের লোকরা বলছে, নূহ আলাইহিস সালাম বলছে ইন্নাল্লাহ নারাকা বিশাফাআতু ওয়া ইন্নাল্লাহ নাযুন্নুকা মিনাল কাযিবিন, আপনারে তো আমরা বেকুব মনে করি। নূহ আলাইহিস সালাম জবাব দিছে, আমি বেকুব না, আমি আল্লাহর ফেরেশতা প্রেরিত রাসূল। নূহ আলাইহিস সালাম নিজের জবাব দিছে। হুদ আলাইহিস সালামকে বলছে, সামুদ আলাইহিস সালামকে বলছে, সালেহ আলাইহিস সালামকে বলছে, তারা নিজেরাই জবাব দিছে। কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে এটা জ্যোতিষ, আল্লাহ সহ্য হয়নি, আল্লাহ জবাব দিছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কিচ্ছু বলেন নাই, বলেন নাই জি না আমি জ্যোতিষী নই, আমি জ্যোতিষীর কথা বলি না। যখন বলছে পাগল, বলেন নাই যে না আমি পাগল নই, আমি সুস্থ সবল, বলেন নাই, নবীজি কিচ্ছু বলেন, আল্লাহ বলছেন, অমা সাহেবুকুম বিমা জুনুন, তোমাদের এই সাথী পাগল না, আমি আল্লাহ বলতেছি। অমা হুয়া বিকাউলি শায়ের, তোমরা বলছো তার কথা কবির কাব্য, না না তার কথা কবির কাব্য না, আল্লাহ বলেন। অমা হুয়া বিকাউলি কাহিন, কোন জ্যোতিষের কথা না, আল্লাহ জবাব দিছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ বিদ্রুপ করলে আল্লাহ স্বয়ং সেটার জবাব দিবেন, আল্লাহ তা আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আজকে মুসলিম বিশ্ব কিছু বলে না, মুসলিম বিশ্ব দুই একটা দেশ বলে, এরদোগান বলছে, আরো দুই একজন বলছে, যেটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল ভগল। কিন্তু অধিকাংশ মুসলিমদের চুপচাপ। আল্লাহ নবীর ফয়সালা মানে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে আপনারা জানেন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, কেউ না কেউ তাৎক্ষণিকভাবে এটার জবাব দিবে, আল্লাহ দাওয়াবেন। কিন্তু আল্লাহ যাকে দিয়ে দাওয়াবেন সে হলো সৌভাগ্যবান, সে হলো কি সৌভাগ্যবান। আমরা দুর্ভাগা, আমরা কোনো জবাব দিতে পারি না, আমাদের হাত পিঠ বাঁধা। কবি নজরুলের মতো নজরুল গর্জন করছে, গর্জন করছে, পরে গর্জন কইরা খালি হয় নাই, পরে এমন উদারতা দেখাইছে, এমন উদারতা দেখাইছে যে মুসলমান কি হিন্দু একাকার হয়ে গেছে। আজকে আমরা গর্জন করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, অথচ আমাদের জন্য এটা জরুরি। নবীর প্রতি মহাব্বত এটা ইমানের নিদর্শন। আজকে নবীর প্রতি মহাব্বত প্রকাশের জন্য ভদ্র ভাষায়ও আমাদের রাষ্ট্রপ্রধানরা কেউ এটার প্রতিবাদ করে না। এই কিছু টুপি আলা মলবে সামনে রাস্তায় বাইর হয়, এত টুপি আমি বলতেছিলাম যে আল্লাহ পাক মমিনের সাথে দুশ্মনী করলে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ নিজে প্রতিহত করবেন। মমিন তো হতে হবে আমাদেরকে, তারপরে না আল্লাহ কেউ দুশ্মনী করলে আল্লাহ প্রতিহত করবেন। আমরা তো আমাদের ইমানের সুস্পষ্ট স্বাক্ষর প্রমাণ রাখতে ব্যর্থ হচ্ছি, বারবার বারবার ব্যর্থ হচ্ছি। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা,
যে কোনো এলাকার অধিবাসী যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলে তা আল্লাহ রাব্বুল আলামিন দশ নম্বর পুরস্কার এটা দিবেন যে আসমান ও জমিনের বরকতের দ্বার উন্মুক্ত হয়ে যাবে, দরওয়াজা খুলে যাবে, বরকত আর বরকত। একটা জিনিস আমরা বুঝি না, বরকত কারে বলে? কেউ বোঝে যে বরকত মানে হলো উপস্থিত বাহ্যিকভাবে প্রবৃদ্ধি হবে, কেউ বুঝে যে আখেরাতে সব। এই দোনোটাই অসম্পূর্ণ মতবাদ। বাহ্যিক প্রবৃত্তি হওয়া জরুরি না, কিন্তু আল্লাহর ইচ্ছা হলে ইমান আর পরহেজগারির বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক প্রবৃত্তিও ঘটাইতে পারেন। কিন্তু আসল যে বরকত যেটাকে বলে সেটা হলো এই যে প্রত্যেক কাজ সঠিকভাবে সম্পাদন হবে, মমিনের মুত্তাকির কোনো পেরিশান থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। বাহ্যিক প্রবৃত্তি হওয়া জরুরি না, কারণ বাহ্যিক প্রবৃত্তি হলে এটা মুশকিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, লা আকশা লাল ফাতরা আকশা আলাইকুম, তোমরা সব দরিদ্র হয়ে যাবা আমি এটা ভয় পাই না। হ্যাঁ আমার উম্মত, লাল ফাকরা আকশা আলাইকুম, তোমাদের উপরে দারিদ্রতা দৈন্যদশার ভয় আমি পাই না। ওয়ালাকিন আকশা আলাইকুম আন্তুব সাতাদ দুনিয়া, আমি যেটা ভয় পাই সেটা হলো এই যে আমার উম্মতকে যদি দুনিয়ার বাহ্যিক প্রবৃত্তি দেওয়া হয় এইটা ভয় পাই। তো বাহ্যিক প্রবৃত্তির ভয় কেন পাই? তানা ফাসুহা কামা তানা ফাসুহা, বাহ্যিক প্রবৃত্তি দেখলেই প্রতিযোগিতায় নেমে পড়বে, বুঝলেন না? যদি বাহ্যিক কাসরাত আধিক্য দেখা যায় সব কিছু মমিনদের মধ্যে, তাহলে মমিনরা দিন ছাইরা দুনিয়ার পিছনে পড়বে। প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া দুনিয়া অর্জনের জন্য, অথচ একজন ইমানদারকে দুনিয়া সুন্দর করার জন্য বানানো হয় নাই। দুনিয়া তো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ওয়ান টাইমের জন্য, পৃথিবীর রিপেয়ারিং হবে না, যেটা নষ্ট হয়ে যাবে ওটা নষ্টই হয়ে যাবে, ওয়ান টাইম বানাইছেন পৃথিবী। একটা মেয়াদ আছে, ওই মেয়াদ শেষ হলে পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। পৃথিবীর সৌন্দর্য, পার্থিব সৌন্দর্য, পার্থিব প্রবৃদ্ধি, পার্থিব উন্নতি অগ্রগতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দেন নাই। মুমিনদেরকে আল্লাহ পাক পৃথিবীর হায়াতে দুনিয়াতে একটা হায়াত দিছেন, আর ঈমানদারদের ঈমান দিছেন এই জন্য যে তারা দুনিয়ার উন্নতি না আখেরার উন্নতি করবে। দুনিয়ার উন্নতি অগ্রগতির জন্য তাদেরকে দুনিয়াতে ঈমান দেওয়া হয়নি। ঈমানদারদের কর্তব্য হল আখেরাত সুন্দর করা, আখেরাত সুন্দর করা। কাজে দুনিয়ার প্রবৃদ্ধি বাড়লে মানুষ ওইটা দেখা দুনিয়ার ওই প্রবৃদ্ধি হাসিলের জন্য প্রতিযোগিতা অবতীর্ণ হবে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন যে আমি আসমান জমিনের দ্বার উন্মুক্ত করব, বারাকাতের দ্বার। এর অর্থ হলো এই যে পার্থিব বস্তু নিচয় তোমার যতটুকুই থাক এইটার দ্বারা তোমার ডিমান পুরা হয়ে যাবে, দুশ্চিন্তাহীন দুশ্চিন্তাহীন সুন্দর জীবন হবে। পার্থিব বিষয়ে প্রবৃদ্ধি ঘটুক চাই না, আধিক্য থাক বা না থাক, তোমার কি হবে? শান্তির সাথে জীবন যাবে, দুশ্চিন্তাহীন জীবন, অল্পতে হয়ে যাবে, অসুখ বিসুখ হবে না, রোগ শোক হবে না, বালা মুসিবত তোমারে ধরবে না। দেখা গেল যে তোমার ডিমান্ড কমে গেল, যা ছিল এর দ্বারা চলে গেছে, আর আরেকজন অনেক পাইছে কিন্তু দেখা গেছে অনেক পাইয়া
অমক রয়ে গেছে কিছু, তমক রয়ে গেছে কিছু, পকেট মারি রয়ে গেছে কিছু, না আমার কইলাম না অমুক তমুক কারণে, এটা তো আপনারা জানেন। এগুলো তো নিশে নিশে আরো পড়ে গেছে অসুখের মধ্যে, এখন অসুখের মধ্যে পড়ে গেছে, এখন টেস্ট টুস্ট করাইয়া চিকিৎসা করাইতে দিয়া পরে দেখে না দেশে আর হয় না, বিদেশে যাইতে হয় সিঙ্গাপুর, এখন যাও পাইছিল সব শেষ। আর আমি পাইও নাই, আমার সিঙ্গাপুর দৌড়দৌড়িও করা লাগি নাই। এটা হলো বরকত, এটার নাম হলো বরকত। আল্লাহ আপনাকে যা দিবেন আনন্দের সাথে দুশ্চিন্তাহীন ভাবে আপনার দুনিয়ার জীবন যাবে। ইমানদারদেরকে আল্লাহ পাক দুনিয়ার উন্নতির জন্য আর দুনিয়া গড়ার জন্য, দুনিয়া সুন্দর করার জন্য পৃথিবীতে পাঠান নাই। এ কথা ইমানদারদের ভালো করে বুঝতে হবে যে আমাদের দুনিয়াতে আল্লাহ ইমান দিছেন আল্লাহকে রাজি খুশি কইরা আখেরাত বানাবার জন্য। কারণ আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতে বলছেন, তিলকা দারুল আখেরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। দুনিয়ার জীবন একরকম গেলেই হয় ইমানদারদের, এটার অত উন্নতি অগ্রগতি অত প্রবৃদ্ধি আধিক্য ইমানদারদের এটা কাম্য হওয়া উচিত নয়। বরং ইমানদারদের কাম্য হলো আখেরার জন্য সুন্দর হয়। দুনিয়ার এই কয়টা জীবন, কয় বছর, কয়দিন থাকবো দুনিয়াতে? এই উম্মতের গড় হায়াত 60 থেকে 70 বছর, ব্যতিক্রম হিসাবে কেউ 85-90 বছর বাঁচে। কয় বছর চলে যেতে হবে কাজে আমার আখেরাতের জীবন যাতে সুন্দর হয়। আল্লাহ বলেন যে আমি মুত্তাকিদের এটাও পুরস্কার দিই যে তারা দুশ্চিন্তাহীন দুনিয়াতে সুন্দর জীবন দিই, টেনশন নাই, খরচ নাই, আর একজনে তার থেকে কায়দা নেয় না, কায়দা নিব কি জান থাকতে দেব, আমার নাই তো, আমার পকেট মার কপিল। আর যদি মারেও পাইবো কয় টাকা, পরে আফসোস করবো দূর এই কয়টা টাকা নিয়ে কতক্ষণ সময় নষ্ট করলাম, এটা যদি হুজুরে না ধরে যদি দুলাল সাহেব ধরতাম তাহলে তো কাম হতো, এর পকেটে বান্ডেল ব্যান্ডেল টাকা দেয় কে রে হুজুরের পিছনে বললাম। কারণ হুজুরের পিছনে অনেক সময় পরে সহজতার জন্য জুব্বার পকেট থাকে বড়ো ফাঁক সহজে নেও যায়, কিন্তু নিয়া হে পরে আফসোস করে কয় হুজুরদের পিছনে কইরা সময় নেই নষ্ট করলাম, এটা যদি আর একজনের পিছনে পড়তাম তাহলে একটু বেশি লাভবান হতাম, আফসোস করে। আমার আফসোস নাই, কারণ আমার নিচে তো 15 টাকা আফসোস, হের আফসোস, হাই হাই আর তখন সময় দিয়ে 15 টাকা পাইলাম, 15,000 পাইলাম না একটা কথা আছে, তা আমার আফসোস আর 15 টাকা গেছে ধাক্কা। এটা দানের সদ্গা, কোনো সময় হুজুররা দান টান করে না তো বেশি, এই জন্য হুজুরদের দানের সদ্গা বেশি আলা, আমাদের অত চিন্তা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বড় দায়িত্ব দিছেন, হে ইমানদারেরা যে আখেরাত তুমি গড়তেছো, এই আখেরাত গড়ো, আখেরাতকে সুন্দর করো, আখেরাতের বাড়ি সুন্দর করো, আখেরাতের উপভোগ্য বিষয়গুলোকে তুমি সুন্দর করো, এই কাজের জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তুমি এই কাজ করবা, অন্য যাতে এই দিকে উৎসাহিত হয় সেই চেষ্টা করবা, এটা হলো তোমার আসল কাজ, আর বাকি অন্য সব কাজ হলো তোমার নফল। কাজে মুত্তাকি ও পরহেজদারকে আল্লাহ পাক বরকত দেয়। দেখেন না, কল্পনা করতে পারে একটা মাদ্রাসায় একটা হুজুর পড়ে বেতন কত, 7,000-8,000, তা 7,000-8,000 টাকা দিয়ে একটা মানুষের বর্তমান জামানের সংসার চলে, কিন্তু তারপরে জিগাইবেন হুজুরে, হুজুর কেমন আছেন, আলহামদুলিল্লাহ খুশি মনে করবো খুব ভালো আছি, কেন তো টেনশন নাই, দুশ্চিন্তাহীন জীবন। এই জন্য আল্লাহ পাক মুত্তাকিদেরকে দুশ্চিন্তাহীন জীবন দেন, বারাকাত দেন, প্রবৃদ্ধি দেন, অন্যায় পথে খরচ হয় না, কেউ তার সাথে জুলুমও করতে পারে না, সেও কার সাথে জুলুম করে না, সেও কারো নামে শত্রুতা রাখে না, তার সাথেও কেউ শত্রুতা রাখে না, টেনশন নেই। এটি মুত্তাকি ও পরহেজগারদের একটা বড় পুরস্কার দুনিয়াতে, যে আল্লাহ পাক তাদের টেনশনবিহীন
খুব আনন্দের দুনিয়ার জীবন কাটায় দেয়। আল্লাহ আমাদেরকে মুত্তাকি ও পরহেজগার হবার তৌফিক দান করেন। অতবার মসজিদের কথা, 2000, 1000, 10000, 13000 টাকা নির্মাণ ফান্ডে আসছে, গত জুমা দান বাক্স সঙ্গে আসছে 52802 টাকা, আর ঈদগাহ জামিয়া ইসলামী আসছে 10000 টাকা। আল্লাহ পাক আপনাদের বেশি করে দান করার তৌফিক দান করেন, আপনাদের দানকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, নাজাতের উসিলা করেন। যারা সুন্নত পড়ি নাই পড়েনি।